একটা ইউটিউব চ্যানেল আমাদের অনেক শখের হয়, অনেক স্বপ্নের হয়, অনেক পরিশ্রমের পরে আমরা একটা চ্যানেল গ্রো আপ করতে পারি। আমাদের চ্যানেলটা ছোট হোক অথবা বড় হোক, আমরা কিন্তু প্রত্যেকে আমাদের একটা ইউটিউব চ্যানেলকে অনেক বেশি ভালোবাসি এবং আমরা কোনো সময়ের জন্য চাই না আমাদের চ্যানেলের অ্যাক্সেসটা অন্য কারো হাতে চলে যাক বা আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যাক, আমাদের চ্যানেলটা অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাক। কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের ভুল করে থাকি, যে ভুল বশত আমাদের চ্যানেলটা কিন্তু খুব সহজেই অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যরা আমাদের চ্যানেলটা কিন্তু খুব সহজেই চাইলে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো এই একটা ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার জন্য বা অন্যদের হাতে অ্যাক্সেস চলে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে, আমি সবগুলো কারণ নিয়ে আলোচনা করবো না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়টা হয়তো বা এর আগে কেউ আলোচনা করেনি বা এই বিষয়টা নিয়ে হয়তো বা কেউ এখন পর্যন্ত ভিডিওটা তৈরি করেনি, আমার জানা নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়টা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটাই কিন্তু আপনারা অন্যদের হাত থেকে বাঁচাতে পারেন বা হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ক্রোম ব্রাউজার নিয়ে। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই ক্রোম ব্রাউজার তো গুগলের একটা ব্রাউজার, তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে যদি আমরা ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করি তাহলে এখানে আমার ভয় কোথায়? ভাই ভয় আছে, এই ভিডিওটা দেখুন, মনোযোগ দিয়ে শুনুন, শোনার পরে দেখুন যে আসলে এই ক্রোম ব্রাউজার দিয়ে যখন আমরা চ্যানেলটা নিয়ন্ত্রণ করতে চাই এখানে আমাদের চ্যানেলটা আমরা কত বড় ঝুঁকির মুখে ফেলে দিই। তো আমি মেইন টপিকে চলে যাবো, মেইন টপিকে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এখন যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি রেসান নিরব ফ্রম rntech। ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের চ্যানেল যদি নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের ভয়টা কোথায়? দেখুন, ক্রোম ব্রাউজারটা কিন্তু অনেক প্রফেশনাল একটা ব্রাউজার, যেই ব্রাউজারটা সকলেই ব্যবহার করে। আর এই ক্রোম ব্রাউজারটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে এবং এই ক্রোম ব্রাউজারটা কিন্তু গুগলের একটা ব্রাউজার। সো আপনারা যে কোনো কাজ করতে যাবেন, যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে বা মোবাইল ফোন থেকে যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই সময় কিন্তু বেশিরভাগ মানুষই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে। যেমন ধরুন, একটা ভিডিও ডাউনলোড করতে হবে আমরা চলে যাই সাথে সাথে ক্রোম ব্রাউজারে, একটা ওয়েবসাইটে যেতে হবে সাথে সাথে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে সেটা ওপেন করতেছি, বা একটা লিঙ্ক ওপেন করতে হবে সেটা আমরা সাথে সাথে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতেছি, বা যে কোনো একটা কিছু আমরা কাজ করতে গেলে কিন্তু বেশিরভাগ মানুষই ক্রোম ব্রাউজারটা ইউজ করি। তো ক্রোম ব্রাউজার ইউজ করি তাহলে এক্ষেত্রে আমাদের ভয়টা কোথায়, ভয়টা কোথায় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করবো। ওই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, মনোযোগ দিয়ে দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করলে আমাদের চ্যানেলের জন্য ভয়টা কোথায়। তো দেখুন, আমরা কিন্তু বেশিরভাগ সময়ের জন্য ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি এবং আমাদের চ্যানেলে ক্রোম ব্রাউজারটা সবসময়ের জন্য ইনস্টল করে রাখি। তো এর ফলে কি হচ্ছে, দেখুন অনেক সময় কিন্তু অনেক ওয়েবসাইট থাকে যেগুলো স্পাই ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যানেল বা বিভিন্ন ধরনের জিমেইল বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। যেমন ধরুন, আপনি একটা ওয়েবসাইটে চলে গেছেন, যাওয়ার পরে এখানে একটা পপ আপ বাটন আসছে যেখানে লেখা আছে যে ওই পপ আপ বাটনের মাধ্যমে আপনার ফোন গ্যালারি, আপনার পিকচার, আপনার জিমেইল, আপনার ফেসবুক অ্যাকাউন্ট সবগুলোর অ্যাক্সেস তারা চাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি ওইটা না পড়ে সিম্পলি অ্যালাউ করে দিচ্ছেন বা ওকে করে দিচ্ছেন, এর ফলে কিন্তু তারা খুব সহজে আপনার চ্যানেল, আপনার মোবাইলে থাকা জিমেইল, আপনার মোবাইলে থাকা ফটো, আপনার মোবাইলে থাকা কন্ট্যাক্ট নাম্বার বা সবকিছুর অ্যাক্সেস তারা নিয়ে নিচ্ছে। এবং এরকম কিন্তু অনেক লিঙ্ক থাকে, যেমন ধরুন আপনার ইমেইলে একটা কেউ লিঙ্ক পাঠিয়েছে, যে লিঙ্কটা আপনি ওপেন করলেন, ওপেন করার পরে দেখলেন যে এখানে একটা অনেক বড় সুবর্ণ সুযোগ দিচ্ছে, অনেক বড় একটা অফার, আপনি লোভে পড়ে গেলেন। লোভে পড়ে যাওয়ার পরে এখানে আপনাদের জিমেইলটা লগ ইন করলেন বা ওইখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন কিন্তু এভাবে অনেক চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, অনেক চ্যানেলের অ্যাক্সেস কিন্তু অন্যদের হাতে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে লিগ্যাল কথা, আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। তো ধরুন আপনার ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটা লগ ইন করা আছে, এরকম সময় আপনি একটা ওয়েবসাইট চলে গেছেন বা একটা ধরলাম একটা ইমেইল বা যে কোনো একটা লিঙ্কই ওপেন করছেন আর কি। ওপেন করার পরে ওই লিঙ্কটা হচ্ছে স্পাই লিঙ্ক, ওই লিঙ্কের মাধ্যমে যদি আপনি ওই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনাদের চ্যানেলের অ্যাক্সেসটা তাদের হাতে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন, ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার পরে যদি আপনার এই ক্রোম ব্রাউজারে আপনাদের চ্যানেলটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু ওই লিঙ্কে যদি আপনারা যান বা ওই ওয়েবসাইটে যদি যান, কিংবা ওই পপ আপ বাটনটা যে আসবে ওই পপ আপ বাটনে যদি অ্যালাউ করে দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের জিমেইলের অ্যাক্সেস ওই ওয়েবসাইটটা বা ওই লিঙ্কটা পেয়ে যাচ্ছে। ওই জিমেইলের অ্যাক্সেস যদি তারা পেয়ে যায়, ওই জিমেইলের সমস্ত ডিটেইলস যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক করা তাদের কাছে একদম ওয়ান টুর ব্যাপার হয়ে দাঁড়াবে, তাদের কাছে এটা হ্যাক করার খুব বেশি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে না। সো একটা ইউটিউব চ্যানেল ধরেন 1000 সাবস্ক্রাইবার আছে, 5000 সাবস্ক্রাইবার আছে, তো কেউ যদি ফ্রি ফ্রি ওইটা হ্যাক করে নিতে পারে তাহলে কিন্তু তার এই 500 সাবস্ক্রাইবার চ্যানেল অনেক কিছু। একটা ইউটিউব চ্যানেলে ধরেন 5 লাখ সাবস্ক্রাইবার আছে, তো ওই চ্যানেলটা যদি সে হ্যাক করে নিতে পারে তাহলে কিন্তু ওইটা অনেক বেশি কিছু। সো এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে, যেহেতু আমরা বেশিরভাগ মানুষই বিভিন্ন কাজে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকি। দেখুন, আপনি ইউটিউবে আসেন, ইউটিউবে আসার পরে ওই ইউটিউবের ডেসক্রিপশনে যাবেন, যাওয়ার পর একটা লিঙ্ক ওপেন করবেন, লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কিন্তু ওই লিঙ্কটা বেশিরভাগ সময় ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়। সো আপনি যে কোনো কাজ করতে যান না কেন, বেশিরভাগ ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ব্যবহার হয়। একটা লিঙ্কে ক্লিক করতে যান, একটা কিছু ডাউনলোড করতে যান বা একটা ওয়েবসাইটে যান বা যে কোনো কিছু করতে যান, একটা নিউজ পড়তে যান, সব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় ক্রোম ব্রাউজারটা ব্যবহার হচ্ছে। তো এর জন্য আমার মনে হয় যে আসলে ক্রোম ব্রাউজারটা আমাদের চ্যানেলের কাছ থেকে অনেকটাই দূরে রাখা উচিত। যেমন ধরুন, আমি আমার দুইটা ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করার জন্য দুইটা ব্রাউজার ব্যবহার করি।
পরে থেকে আলাদাভাবে, একটা হচ্ছে ফায়ারফক্স, একটা হচ্ছে ফায়ারফক্স বেটা। তো আপনারা চাইলে ফায়ারফক্স কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো, যেহেতু ক্রোম ব্রাউজারটা সব ক্ষেত্রে আগে আগে চলে, এক ধাপ আগে থাকে আর কি, তো এক্ষেত্রে আমাদের কোনো রিস্কের ভিতরে যাওয়া যাবে না। অবশ্যই অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে দূরে থাকতে হবে। এবং আপনাদের যদি অন্য কোনো জিমেল থাকে, অবশ্যই একটা মানুষের তো 4-5টা জিমেল থাকে আর কি, নাহলে জিমেল খুলে নেবেন, তো ওই জিমেলটা দিয়ে আপনি ক্রোম ব্রাউজারের অ্যাক্সেস দিবেন এবং ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো কাজ করবেন। এবং আপনার চ্যানেলটা অ্যাক্সেস করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই অবশ্যই আলাদা কোনো ব্রাউজার ব্যবহার করবেন, যেই ব্রাউজার দিয়ে অন্য সময় কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো ওয়েবসাইটে যাবেন না, কোনো কিছু ডাউনলোড করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা একদমই সেফ থাকবে, আপনাদের চ্যানেলটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আসলে একটা ইউটিউব চ্যানেল শুধুমাত্র একরকম সিস্টেমে হ্যাক হয় না, অনেকগুলো সিস্টেম থাকে। তো ওইগুলো যদি আপনারা জানতে চান এবং আপনাদের চ্যানেল যদি আপনারা বাঁচাইতে চান, যদি এই বিষয়ে আপনারা আগ্রহ থাকেন, তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি এই বিষয়টা নিয়ে একদম ফুল ডিটেলস নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করবো। তো আশা করি আজকের এই টপিকটা আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে নেবেন এবং এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দেবেন।